নরসিংদীর শিবপুরের ইটভাটার শ্রমিকদের সন্তানদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছেন এক ইটভাটার মালিক। বদরুল আমিন চৌধুরী রিপোর্ট। জেলার শতাধিক ইটভাটায় কাজ করে দেশের বিভিন্ন এলাকার হাজারো শ্রমিক। বছরের অধিকাংশ সময় তারা পরিবার পরিজন নিয়ে নিজ এলাকা ছেড়ে কাজ করছেন সেসব ইটভাটায়। এতে করে শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদের শিশুরা। ইটভাটার সেসব সুবিধা বঞ্চিত শিশুদের কথা চিন্তা করে 2016 সালে শিবপুরের মডার্ন ইটভাটার পাশেই পোড়ামাটির স্কুল নির্মাণ করেন ভাটা মালিক আসর আলী। তাদের যে জীবন চিন্তা করে, তাদের যে ভবিষ্যৎ চিন্তা করে আমি দেখলাম যে তারা তো শিক্ষার থেকে বঞ্চিত হইতেছে। তো ওই শিক্ষা বঞ্চিত দিকে আমি খেয়াল করলাম যে তাদেরকে কি করা যায়। পোড়ামাটি ওই স্কুলের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 28। তাদের জন্য বিনামূল্যে পড়ালেখার পাশাপাশি শিক্ষা উপকরণ সরবরাহ করছেন আসর আলী। এতে জীবনে নতুন করে আশার আলো দেখছেন ইট ভাটার শ্রমিক ও তাদের সন্তানেরা। আমি অনেক খুশি হয়েছি যে দেখা গেছে আমার পুঁতে এখন পড়াশোনা করতে পারবো, একটা যে কোনো একটা পর্যা আমার ছেলেরে দেওয়া যাবে। যে আমরা তো ইটটা নাই ভরি, আমরা বাচ্চারা লেয়াবারার মধ্যে দিয়ে তো এই সারাদিন আমরা কোনো চিন্তা করি না। কোলাফান যাতে আমরা একটু মানুষ হয়ে তারা এরকম চিন্তা ভাবনা করতেছি, তারা যাতে ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা করে অনেক বড় কিছু হতে পারে, এটাই আমার আশা। ইট ভাটার সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি স্কুলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ভবিষ্যতে তারা যাতে তাদের জীবনকে গড়তে পারে, অর্থাৎ শিশু শ্রমের হাত থেকেও তারা বাঁচবে, এজন্য এটি একটি মহতী উদ্যোগ, আমরা তাকে সহায়তা করার চেষ্টা করছি। দেশের হাজারো ইটভাটায় এমন অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হলে দেশের ইটভাটার বিপুল সংখ্যক শ্রমিকের সন্তানেরা আসবে শিক্ষা ব্যবস্থার আওতায়, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙ্গা সংবাদ, নরসিংদী।